ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা 7 বছর প্রেমের পর বিয়ে করেছিলেন চিত্রগ্রাহক রাশেদ জামানকে। 6 বছর সংসারের পর 2021 সালের 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর বছরখানেক একা থাকার পর সিদ্ধান্ত নেন আবারও সংসারী হবেন। তারই অংশ হিসেবে এবার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন এই অভিনেত্রী। শুক্রবার দেশের একটি সংবাদ মাধ্যমে ফের বিয়ে করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী স্বাগতা। পাত্রের নাম হাসান আজাদ, তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়ালেখা যুক্তরাজ্যে। গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করেন তিনি। স্বাগতা জানিয়েছেন বিচ্ছেদে হলে বছরখানেক একা থাকেন। এরপর গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবী রাজধানীর একটি ক্লাবে নিয়ে যায় তাকে। সেখানে হাসান আজাদের সঙ্গে পরিচয় হয়। তারপর অনেক দিন দেখা হয়নি। পরে আবার নভেম্বরে তাদের দেখা হয়। তখন অভিনেত্রী বুঝতে পারেন হাসান আজাদ তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। পরবর্তীতে সব ঠিক আছে বলে মনে হয় স্বাগতার কাছে। এ অভিনেত্রী বলেন, আমি সেভাবে বুঝিনি। ও আমাকে বিভিন্ন সময় নানাভাবে বোঝাতে চেষ্টা করেছে। আমাকে তার পছন্দ করে আমি নিজেও বিয়ে নিয়ে ভাবছিলাম, পাত্র খুঁজছিলাম। তখন জানতে পারি হাসানও পাত্রী খুঁজছে। অনেক বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে। তার সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই জানতে পারি। বুঝলাম সে সংসার করতে চায়। এদিকে আমিও সংসার করতে আগ্রহী। স্বাগতা বলেন, হাসান আজাদ ও আমার মধ্যকার আর্টিস্টিক ভিউ অনেক মিলে যায়। সে একজন আর্টিস্ট, পাশাপাশি গান করে। এটা যেমন আমার কাছে ভালো লেগেছে, তেমনি সে একজন একাডেমিক, এটাও ভালো লেগেছে। ছোটবেলা থেকে আমি লেখক পরিবেশে বড় হয়েছি। এক পর্যায়ে এটা বুঝতে পারি সে আমার সঙ্গে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। এদিকে আমি কাজ করতে ভালোবাসি, আর এটাকে তার সাপোর্ট করা ছিল আমার ভালো লাগার বিষয়।